তপন কিচেন থেকে আজকের আমি নিয়ে এসেছি নতুন ধরনের এক রেসিপি, মৌরি মিশরি শরবত। খুবই উপকারী এবং স্বাস্থ্যদায়ক, বিভিন্ন রোগ থেকে নিরাময়ের জন্য প্রতিদিন সকালে এক গ্লাস করে খান এবং এক সপ্তাহের মধ্যে আপনাদের বিভিন্ন রোগের থেকে মুক্তি পান। তাহলে আমার এই রেসিপি পুরোটা দেখতে থাকুন এবং আমাকে ফলো করুন। নমস্কার, তপন কিচেন থেকে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গরম থেকে রেহাই পাওয়ার জন্য মৌরি মিছরি শরবত। তার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মৌরি বীজ, সঙ্গে নিয়ে নিয়েছি সাদা মিছরি, লবঙ্গ, গোলমরিচ এবং সাদা নুন। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলুন সকালবেলার মৌরি মিছরির জল, যা আপনাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং ভীষণ উপদায়ক। আপনাদের মুখের দুর্গন্ধ, ত্বকের সমস্যা, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি, ক্যান্সার থেকে রোধ করার জন্য এবং প্রত্যেক দিন সকালে আপনারা এক গ্লাস করে খান, দেখবেন আপনারা এসব রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে নতুন ধরনের রেসিপি মৌরি মিশরির শরবত। ওভেন জ্বালিয়ে দিয়েছি আমি, বসিয়ে দিয়েছি প্যান। ওর মধ্যে আমি খালি কড়াই প্যানের মৌরি এবং বাকি যে উপকরণ, লবঙ্গ আর গোলমরিচ, হালকা করে ভেজে নেব, বেশি নয়, যাতে এটা আমি গুঁড়ো করে নিতে পারি। বেশি ভাজবো না, যাতে লাল লাল না হয়ে যায়। হালকা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মৌরি মিষ্টি শরবত আপনাদের সকালের এক চুমুকেই সব রোগের নিরাময় সমাধান সম্ভব। এক সপ্তাহ খান, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি আপনাদের সমস্ত শারীরিক সমস্যা দূর হয়ে যাবে। আমি যে সাদা মিছরি নিয়েছি এটাকে আমি পাউডারে বানিয়ে নেব এবং যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি এগুলো পাউডার বানিয়ে নেব। তারপরে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মৌরি মিছরি শরবত সকালের এক চুমুকে আপনাদের রোগের নিরাময়। আমি মিছরি গুঁড়ো পাউডারে পরিণত করে নিয়েছি, সঙ্গে এক গ্লাস জল নিয়ে নিয়েছি আর মৌরি আর লবঙ্গ এবং গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি। বেশি করে গুঁড়ো করে রাখবেন, আপনারা এক সপ্তাহ প্রত্যেক দিন এক গ্লাস করে শরবত বানিয়ে খান, গরম থেকে রেহাই পাবেন এবং বিভিন্ন শারীরিক সমস্যা থেকে। নিয়ে নিয়েছি আমি বিট নুন বা কালো নুন আর সঙ্গে নিয়ে নিয়েছি বরফের টুকরো। আপনারা যারা বরফ খেতে পছন্দ করতে পারেন না, না খাবেন, তো আমি চলুন আজকে শুরু করা যাক মৌরি মিছরি শরবত। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এক গ্লাস জল ঢেলে দিলাম এবং ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মিশরি গুঁড়ো এবং সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মৌরি গুঁড়ো। ওর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট নুন বা সাদা নুন। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে এবং তৈরি হয়ে যাবে আপনাদের শারীরিক বিভিন্ন যে রোগ রয়েছে, মুখের দুর্গন্ধ, ত্বকের সমস্যা, ক্যান্সারের সমস্যা, এমনকি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, তার থেকে রেহাই পাওয়ার জন্য এই মৌরি মিশ্রির জল প্রতিদিন সকালে এক গ্লাস করে খেলে যাবতীয় শরীরের যে রোগ রয়েছে তার থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আমি পুরো গুলে নিয়েছি, এবারে আমি এটাকে একটি গ্লাসের মধ্যে ঢেলে নেব। তার আগে আমি এটাকে ছেঁকে নেব ফাঁকনি থেকে, কারণ দেখছেন গুঁড়ো করার পরে ওর বিভিন্ন রকম রয়েছে, সেগুলো আমি ছেঁকে নেব। আমি গ্লাস নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরোগুলো। আগেও বলেছি যারা বরফ খেতে পছন্দ করেন না বা অসুবিধা আছে তারা বরফ না দিয়েও খেলে ভালো, যেহেতু প্রচুর গরম পড়েছে আবার কলকাতায়, তো সেই জন্য আমি বরফ দিয়ে
এটাকে দেখাচ্ছি আপনাদেরকে, তাতে গরম থেকে রেহাই পাবেন এবং শারীরিক বিভিন্ন সমস্যা থেকেও আপনারা রেহাই পাবেন। আমি বরফ দিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি ছেঁকে নেব। দেখুন আমি ছেঁকে নিয়েছি, সুন্দর এবং হেলদি এবং টেস্টি গরম থেকে রেহাইয়ের জন্য সম্পূর্ণ ঘরোয়া দু চারটু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। মৌরি মিষ্টির শরবত, আগে আমরা মৌরি মিষ্টি ভিজিয়ে খেতাম, এখন এটাকে অন্য উপায় সম্পূর্ণ বিভিন্ন পদ্ধতিতে এটাকে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। মৌরি মিষ্টির শরবত খুবই স্বাস্থ্যকর এবং উপকারী। তাহলে আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমাকে এনকারেজ করবেন, আপনাদের জন্য আমি নিয়ে আসবো আরও নতুন ধরনের সব রেসিপি। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য।